আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হলো যে এই পর্যন্ত আমরা ক্রিয়েট করে গেছিলাম আমাদের ইগুলো কিগুলো, আমাদের টেবিলের কলামগুলো। তাহলে চলুন এই টেবিলের কলামগুলো এবার আমরা পাঠিয়ে দিই আমাদের কাঙ্ক্ষিত ডাটাবেস টেবিলে। তো এই টেবিলে পাঠানোর জন্য অলরেডি আপনারা কমান্ডটা জানেন, যদি না জেনে থাকেন একটু দেখে নিন, পিএসপি আর্টিসান মিজিআরএটি মাইগ্রেট মাইগ্রেট পিএসপি আর্টিসান মাইগ্রেট। এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে আমার কাছে যতগুলো টেবিল আছে সবগুলো টেবিল সে নিয়ে ডাটাবেজে কী করে দেবে, ইনক্লুড করে দিবে। ওকে ফাইন, এবার আমরা একটু দেখি মোটামুটি সে একটা সিনট্যাক্স ইরর খেয়েছে। তো ফাইন, ক্লায়েন্ট আইডি, সিনট্যাক্স ইরর, ভ্যালিডেশন ইনকারেক্ট, টেবিল নেম, ভোটার আইডি নাম্বার, ফাইন ভোটার আইডি নাম্বার, এটা একটা মিসিং করছে এই টেবিলে। কোন টেবিলে? ক্লায়েন্ট টেবিলে। কোনো সমস্যা নাই, আমরা একটু দেখছি যে কি হলো। তো আমরা এই প্রবলেমগুলো যখন আসবে সেই প্রবলেমগুলো কীভাবে ওভারকাম করতে হয় সেই বিষয়গুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে। তাহলে এমপ্লয় টেবিল আসছে, গ্রেড টেবিল আসছে, ইউজার টেবিল আসছে, মোটামুটি সব টেবিলগুলোই তো আসছে। কই, আমরা যদি মাইগ্রেশনে চলে যাই আমাদের টেবিল সবগুলোই মোটামুটি আসছে, গ্রেড আসছে, এমপ্লয় আসছে, ক্লায়েন্ট আসতে পারে নাই, এবং ভোটার আইডি কার্ড যেসব জায়গায় আছে সেইগুলোই কিন্তু আসতে পারে নাই, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তাহলে চলুন দেখি ভোটার আইডি কার্ড শিডিউল গেছে, ক্লায়েন্টস, ক্লায়েন্টসে স্ট্রিং, এই যে এই ডটটা সে আসলে নেয়নি, সে আসলে ডটটা নিতে পারে নাই। তো ফাইন ফাইন, আর কিছু ছিল অ্যাপার্টমেন্টে, অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টেও নেয় নাই, সমস্যা নাই। এবার আমরা একটু চেক করে দেখি কি অবস্থা। আমরা ওকে ফাইন, আমরা একটু একটা কাজ করি, আবার একটু চালাই পিএসপি আর্টিসান মে কি মাইজে মাইগ্রেট, ফাইন। মোটামুটি এবার আরও তিনটা টেবিল সে ডালিয়েছে, তো সমস্যা নেই। আমরা এই যে ইরোর খাইলেই যে আমরা চেক করব বা ফল ব্যাক করবো, ইরোর খাইলে সে প্রবলেমটা সলভ করা কিন্তু আমাদের শিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো যাই হোক, আমাদের সমস্ত টেবিলগুলো এখানে চলে আসছে, এবং দেখি কলাম সব ঠিকঠাক আছে কিনা। ও, সব কলাম ঠিকঠাক আসছে, ফাইন। আমরা এই অ্যাপার্টমেন্টে আসলাম, এবার ক্লায়েন্টস দেখি, হ্যাঁ স্ট্রাকচারে যাই, এই যেখানে যাচ্ছে এগুলো কিন্তু সব জানে, দেখেন প্রাইমারি কি হয়ে গেছে, অটো ইনক্রিমেন্ট কি, এগুলো কিন্তু অনেক আলোচনা করা হয়েছে ওই সিরিজে। তো অবশ্যই আবারও বলছি, এই সিরিজ আপনার জন্য পারফেক্ট হবে যদি কিনা আপনি আমার আগের সিরিজটা অবশ্যই দেখে আসেন। তাহলে ভালো কথা, আমাদের মাইগ্রেট টেবিল কমপ্লিট করা হয়ে গেল। এবারে এখান থেকে আসলে আমাদের আর কোনো কাজ নেই বা কাজ করব না, আমরা আস্তে আস্তে চলে যাব কোথায়, আমরা আস্তে আস্তে আমাদের মেইন কার্যকলাপে চলে যাব। তার আগে এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই জানেন, তারপরও আমি একটু একদম নতুন ইউজার হলেও যেন এই ডাটাবেজের লারাবেলের ডাটাবেসটা সম্পূর্ণ আমার সাথে করতে পারেন, লারাবেল আগে যে জানেনও না সেও যেন করতে পারেন, সেজন্য আমি একটু অন্য আলোচনায় যাচ্ছি। যেমন এখন আমি যদি আমি এখানে সে লারাবেলটাকে রান করতে চাই, তাহলে লিখবো পিএসপি, কি লিখতে হবে, পিএসপি আর্টিসান কে এসিআরভিএসআ, ফাইন। লেখার পরে সে আমাকে একটা ইউআরএল দিবে, এই ইউআরএলটা কপি করে নিয়ে আমি চলে যাব কোথায়, আমি চলে যাব আমার ব্রাউজারে। ওকে ফাইন, আমি আমার ব্রাউজারে চলে গেলাম, অ্যান্ড ইন্টার মেরে আমি এখানে চলে আসলাম। তো ফাইন, এখন এইখান থেকে একটু বিষয় বুঝে নেন, যারা একদম নতুন তারা একটু বিষয় মুখস্থ করে নেন। যখন কোনো ব্যক্তি এরকম ইউআরএলে হিট করে, এই ইউআরএলটা চলে আসে মূলত রাউটে, রাউট কই, এই যে রাউটস নামের ফোল্ডারে চলে আসে, রাউটস নামক ফোল্ডার থেকে ওয়েব ডট পিএসপিতে চলে আসে, ওয়েব ডট পিএসপি থেকে এই রাউটে কিন্তু আমরা হিট করেছি। তাহলে এই রাউট থেকে সে চলে যাচ্ছে কোথায়, সে চলে যায় মনে করতে সে এই বিলেটে চলে যায়। তো এখান থেকে আমরা বিলেটে না যেয়ে আমরা জাস্ট লিখতে পারি যে আল্লাহ মহান, বা একটা টেক্সট রিটার্ন করে আমরা দিতে পারি। তো আমরা এই যে বিলেটটা শো হয়েছে, বিলেটটাকে আমরা না লিখে শুধু লিখবো কি আল্লাহ মহান, কি লিখবো আল্লাহ মহান। ওকে ফাইন, ওকে, তাহলে আমরা যদি আল্লাহ মহান লিখতে চাই তাহলে লিখি আর ইট ইউআর রিটার্ন সে আল্লাহ এমও এইস এন মহান, ফাইন। ওকে ফাইন, একদম একটা পিএসপি একটা ফাংশন লিখলাম, রাইট? তো আমি যদি এখন এটাকে রিলোড দিই, দেখেন আল্লাহ মহান। তো ফাইন,
এখন এইখানতে হিট করে আমরা এইখানে আসতেছি, এতটুকুই আমরা বুঝে নেই যারা লারাবেল কিছুই বুঝি না বা লারাবেলের আগে করি নাই, সেট আপ দেই নাই, কোনো কিছু লাগবে না, সেট আপ দেওয়া কিচ্ছু লাগবে না। এখন আমাদেরকে এই লারাবেলে যদি কাজ করতে চাই তো কাজ করার জন্য আমি প্রথমে কি করাবো, আমি প্রথমে যে কাজটি করাবো তা হলো ডিবি নামে একটা ক্লাস আছে, ডিবি নামে একটা লারাবেলের ক্লাস আছে, সেই ক্লাসটা ইউজ করেই মূলত আমরা কাজ করব। ওকে, তাহলে সেই ক্লাসটা কোথায় আছে ইউজ করে নেই, ইউজ আই এই যে ইলুমিনেট, সেটা যদি আমরা একটু কপি করি এখানে যদি পেস্ট করি ইলুমিনেটের ভিতরে, ইলুমিনেটের ভিতরে সাপোর্টের ভিতরে ফ্যাসেড, ওকে ফাইন, ফ্যাসেডের ভিতরে ডিবি নামে একটা ক্লাস আছে, ডিবি ডিবি নামে একটা ক্লাস আছে, দেখছেন, ফাইন। এই ক্লাসটা সর্বপ্রথম এখানে আমি ইনক্লুড করলাম কারণ আমি এই ক্লাস ধরেই সমস্ত অপারেশনগুলো চালাবো, রাইট। তাহলে আমরা এ পার্টে কী করলাম, এ পার্টে এতটুকু এনে রেখে দিলাম যে আমরা ডিবি এই ক্লাসটার মাধ্যমে মূলত কাজ করব। তো এটা ডাটাবেস রেডি, সব কিছু মেথড রেডি করা আছে, এ শুধু মানে এ টোটালি ফাংশন রেডি করা আছে, সিলেক্ট, ইনসার্ট, ডিলেট, ডিবি, টিবি সব কিছু রেডি করা আছে। ওকে, আমরা শুধু এই ক্লাসের ভিতর থেকে ফাংশনকে কল করব আর ধরে কাজ করব। আর ইতিমধ্যে যারা লারাভেল শিখতে আসছেন তাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব, অবশ্যই আপনাকে ওপিতে মাস্টার হতে হবে। ওপিতে কি হতে হবে, মাস্টার হতে হবে। যদি আপনি ওপিতে অলরেডি মাস্টার হয়ে যান ইজ দ্য গ্রেট, আর যদি মাস্টার না হয়ে যান গো টু আমার ইউটিউব প্লে লিস্ট, এখান থেকে আপনি দুইটা প্লে লিস্ট পাবেন। এই দুইটা প্লে লিস্ট কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ আপনি ইজ দ্য মাস্টার হবেন বা কাজের উপযোগী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্লে লিস্ট দুটো আমি একটু দেখিয়ে দেই, প্রথমে এই শার্টটা দেখবেন, এই শার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, অ্যান্ড তারপরে আপনি এই 19টা ভিডিও দেখবেন। এখানে দু একটা ভিডিও আমি আরও ভিডিও এখানে কয়েকটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ, নেম স্পেস নিয়ে কিছু ভিডিও আপলোড করবো। তো যাই হোক, আর যদি আপলোড না করে থাকি অবশ্যই নেম স্পেস নিয়ে একটা বিষয় আপনি দেখে রাখবেন। তাহলে এই ভিডিও এবং এই ভিডিও যদি আপনি কমপ্লিট করে না আসেন তাহলেও কিন্তু এই সিরিজটি আপনার কোনো উপকারে আসবে মধ্যনায়কারে না, এই সিরিজটি আপনার কোনো উপকারে আসবে না যদি কিনা আপনি ওপিতে এক্সপার্ট না হন। আমার ভিডিও যে দেখতে হবে এমনটি, আমার ভিডিও দেখ যে কোনো জায়গাতে দেখেন আপনি কিন্তু ওপিতে এক্সপার্ট হয়ে আসুন। ওকে, এক্সপার্ট হয়ে আসছেন, আমরা নেক্সট পার্টে চলুন, এই ডিবি এক্সপার্ট নিয়ে আমরা কথা বলবো বা ক্লাস আলোচনা করব। যেমন যদি আপনি এই ক্লাসের এই যে এটাকে আমরা অনেকে শুনেছি ডাবল কোলন বলতে, আসলে কিন্তু ডাবল কোলন না, এটাকে বলা হয় স্কোপ রিসলিউশন অপারেটর, স্কোপ রিসলিউশন অপারেটর। ডিবি হচ্ছে একটা ক্লাস আর এটা হচ্ছে স্কোপ রিসলিউশন অপারেটর, বা এইটাকে আমরা ম্যাজিক মেথডও বলি, ওপির মাথায় ম্যাজিক মেথড বলে, ম্যাজিক প্রপার্টি বলে। যাই হোক, ওই আলোচনায় না যেয়ে দেখুন, এখন যখন আমি এটা ইউজ করব বা এই কথাগুলো বলবো তখন যদি আপনার মাথার উপর দিয়ে যায় তাহলে বুঝতে হবে যে ওপিতে ঘাটতি আছে। ওপিতে ঘাটতে থাকলে এই সিরিজ থেকে আপনি সামনে এক পাও যাবেন না, প্লিজ, গেলে আপনার মাথায় শুধু বাড়ি খাবে আর কিছুই হবে না। তাহলে বাড়ি না খাওয়ার আগে চলুন চলে যাবেন ওই দুইটা প্লে লিস্টে, শেষ করবেন, আবার কাম ব্যাক। এবং ওই ভিডিও দুটো কিছু না বুঝতে পারলে অবশ্যই আপনি ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ ট্রাই করব রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।